মূল নামাজ আরে এ নামাজ পড়ে এলে ঘরে এসে আবার পাপ হবে আবার গুনাহ হবে আবার অনেক কিছু করবে কিন্তু এই নামাজে মিশে গেলে কিছু মাসুম হয়ে যাবে গুনাহ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ সব মিটিয়ে দাও এই নামাজ সেই দিকে যাচ্ছি আবার যে আল্লাহর নাম কি ফিরে এলাম আল্লাহর নাম কি এই এক আয়াতে গেলে তিন চার ঘন্টা কেটে যায় কি ওয়াজ করব আল্লাহর নাম কি আল্লাহর নাম তো নবী আসার পর বলেন কি বলে ডাকবো আল্লাহ যে যেভাবে আচ্ছা ঈসা নবী সে কি বলেছিলেন আল্লাহকে গড এঞ্জেল ইংরেজি হিব্রুতে আল্লাহ আসে না বিসমিকা আল্লাহ নবী পাকের আসার আগে ছিল কাবার নাম বাক্কা ছিল পরে হলো কাবা বিভিন্ন নাম চেঞ্জ হয়েছে তো আরবি জবানে আল্লাহ তো আল্লাহ এমন একটা আল্লাহ সে সকলের হবে একটা নাম আপনার ভাষায় আল্লাহ তাহলে অন্য কোনো ভাষায় হরি তো মুসলমানের কেন এতরাজ তো তুমি যে ভাষায় ডাকো একজনকে ডাকছো তার কিন্তু একটা আসল নাম আছে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম এখন বলি আল্লাহর মোকাম কোথায় আল্লাহ নিচে থাকে না উপরে থাকে আপনারা সবাই উপরে থাকেন আল্লাহ নিচে থাকে এটাও বলে বলি শ্রোতা মন্ডলী ভদ্র মহোদয়গণ আমি প্রশ্ন করলাম আল্লাহ উপরে থাকে না নিচে থাকে জবাব পাইনি আখেরে সম্মান দিলাম আপনাদেরকে যে আল্লাহকে উপরে তুলবো আমরা ছোট হবো তো আমি ওই জন্য বললাম যে আপনারা উপরে থাকেন আল্লাহ নিচে থাকুক তাও তো বলেন কি করব আল্লাহ থাকে কোথায় তো এতক্ষণ পরে কতটা উপরে না যতটা উপরে সেই জানে তার থেকে কোনো উপর নাই ঠিক না বেটি আল্লাহর উপরে আর কিছু আছে এই উপরের উপরের আরবি নামটা হলো আলী জোরে বলেন সুবহানাল্লাহ উপরের আরবি নামটা কি আলী আলী মানে বুলন্দি আলা মানে শ্রেষ্ঠ আলী মানে বুলন্দি উন্নীত উঁচা তা আল্লাহ বলছে আমি তো গায়েব তো গায়েব গায়েবের ভাষা বোঝে জাহের কি বুঝবে তো জাহের কে আমি গায়েব তো আমার জাহের পাঠাতে হলে সিফাত পাঠাতে হলে গুণ পাঠাতে হলে আমার ঘরে আলীকে পাঠাতে হবে আমি গায়েবে আলী কাবা ঘরে এলো জাহেরে আলী বাবা সুবহানাল্লাহ 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 বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহর নামে শুরু করলাম তাই নবী বলে আল্লাহর নাম হলো আলী জোরে বলেন সুবহানাল্লাহ আলীর নামে শুরু এই জন্য মোহরের নবুয়তের উপরে আলীর কদম নবুয়তের মোহর নবুয়তের ঘোষণা নবুয়তের কাজ যেখানে সমাপ্ত বেলায়েতের কাজ আলীর কদম দিয়ে শুরু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাবা বাইতুল্লাহতে নবী দেখিয়ে দিয়েছেন মোহরের নবুয়তের উপরে আলীর কদমকে রেখে শুনিয়ে দেন হুজুর আহা আহা সুবহানাল্লাহ সেই আলী রুকুতে মনে পড়েছে ফের ফিরে এলাম না ভুলে গেছি অনেকক্ষণ পরে এলাম না আংটি দিলেন নবী পাক বলছেন হে সওয়ালি ওর নাম জানো বলেন না ও হলো আলী জোরে বলেন সবাই কেন পরিচয় দিলেন ওর নাম দিয়ে শুরু হয় সুবহানাল্লাহ আলী সবাই শুনতে পেল দিল না এ আল্লাহর বান্দা কে আসো কেউ দেয় নাই এই আল্লাহ তোমার ঘরে এসেছি তুমি কিছু দেবে আলী দিলেন আল্লাহকে চাইতে দিলেন আলী আল্লাহকে চাইতে দিলেন আলী আর বান্দাকে চাইতে বান্দা দিল না তাহলে আল্লাহকে চাইলে আমরা পাই আলী থেকে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা প্রমাণ দিচ্ছি আমার নবী মুস্তফা বলছেন যে আমি এই জন্য বেরিয়ে এলাম যে আমার উপরে আয়াত নাজিল হলো সূরা মায়দার 55 নম্বর আয়াত ভাই আজকে আল্লাহর জামাত আর শয়তানের জামাত দুটো দেখবেন দেখবেন না
না দেখলে দেখাবো না, যত ছুটি করবেন তাদেরই আমার ভালো, আমি গলা রেস্ট পাবো, আল্লাহর জামাত দেখাবো আর শয়তানের জামাত দেখাবো। আল্লাহর জামাত নামাজি একটু কম হয়, দেখাওয়া নামাজি কম হয়, শয়তানের জামাত বেশি নামাজি দেখাওয়া হয়। হ্যাঁ, শয়তান এক তিল পরিমাণ জায়গা খালি রাখেনি, সব জায়গায় সেজদা করেছে। জি, আর আল্লাহর জামাত একটা জায়গায় সেজদা করেছে, কোথায়? যেখানে এলো আল্লাহর দম সেই পীরের পায়ে সেজদা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হর লাখো জগা মে সেজদা কিয়া তু বরবাদ হো গয়া, লেকিন ফেরেশতা নে এক মুকাম কো সেজদা কিয়া তো কামিল হো গয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে হুব্বে সে জুব্বে সে ফেরে মত খানা, এই হুব্বা দেখাই জুব্বা দেখাই আলকালা দেখাই হক টক 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 কথা বলছে, তসবি পড়ছে, ঢিপ ঢাপ ঢিপ ঢাপ। আমি তাচ্ছিল্য করিনি, এই রং দেখে সব গুমরা হয়ে যাচ্ছে, ভন্ডামি দেখে। এবার দলিলটা দি। আমি প্রশ্ন করব আজকে কোরআন আর হাদিস থেকে, আগে রুকু বোঝো আর রুকুওয়ালাকে বোঝো। যে রুকু বোঝে নেবে, রুকুওয়ালাকে জেনে যাবে, তবে হবে তার নামাজ আর যাকাত। আসি, আজকের মুরিব সাহেব নামাজ দেখাচ্ছে, নামাজ কবে থেকে বরবাদ হয়েছে দেখবেন। রাওয়াহুল বুখারী মাওয়াকিতুস সালাহ, হাদিস নাম্বার 529 এবং 30। রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারি সাহাবি, মহানবীর খাস খাদেম, 12 বছর খেদমত গুজার করেছেন। কত বছর মদিনাতে নবী কত বছর গেলেন? মদিনাতে নবী হিসাব মোতাবেক 10 থেকে 11, কিন্তু উনি পূর্ণাঙ্গ খেদমত গুজার করেছেন তারপরেও। আর আনসারীদের সম্পর্কে নবী বলছেন, আনসারীরা হলো আমার থইলে, মানে কি গাইডম্যান, ঢেকে রাখনেওয়ালা। মক্কাবাসীরা মারবে, শেষ করে দেবে, খতম করবে, আর আনসারীরা গাইড করেছেন, নিজেরা শহীদ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আনসারীদের মধ্যে একজন সাহাবি এবং নবী পাকের খাস খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কানতে কানতে রোনাজারি করতে করতে বলছেন, আন আনাসিন قال ما اعرف شيئا مما كان على عهد النبي صلى الله تعالى عليه واله وسلم قيل الصلاه قال ليس زيت ما زيت فيها حضرت انس مان صاحب 529 نمبر بخاري حوالہ دیکھے نبن নামাজ সম্পর্কে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী পাকের জামানাতে, নবী পাকের অঙ্গীকারে, আহাদে, প্রতিশ্রুতিতে যাহা কিছু ছিল তার আজকে একটাও কোনো পরিচয় নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি দাঁড়ালো আজকের জামানা কথা? নবী পাকের খাস সাহাবি, নবী পাকের খাদেম, খাদেম মানে বোঝেন তো, বদনা নিয়ে এসো, জুতোটা নিয়ে এসো, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, ইয়ানে নবী পাকের সঙ্গে সর্বদা থাকতেন। জি, যিনি পীরের কাছে বেশি থাকেন তিনি বেশি জানেন, না ওই মাসে যে একবার মুরিদ পীরের দরবারে আসে সে বেশি জানে, বলেন না? একে বলে খাদেম। সে খাদেম কেঁদে কেঁদে বলছে, নবী পাকের জামানায় যা কিছু ছিল আজকে তারা একটাও দেখতে পাইনি। কে মিটালো? কারা মিটালো? বাতলা বাই দিচ্ছ মলবি সাহেব, নবীর অফাতের কয়েক বছর পরে সাহাবি তাবেন্দ্রা মলে ধ্বংস,
বলে আহলে সুন্নাতুল জামাত তো এই হাদিসে তুমি কোন দিকে যাবে নবী পাকের দেওয়া অঙ্গীকারবদ্ধ করিয়ে দেয়া যাওয়া সব যদি মিটে গেল উলটপালট করে দিল সুন্নাত রইল কোথায় নবী পাকের আদর্শ থাকলো কোথায় তার মানে নিজেদের সুবিধার্থে পাল্টে দিয়েছে পাল্টে দিয়েছে পাল্টে দিয়েছে যে কারণে আজকে আহলে বাইতুল মালে জোর দিতে গেলে শিয়া পীরের দরবারে যেতে গেলে বেদাত কামবাকাত তোমাদের বনি উমাইয়ার বনি আব্বাসীয় শরীয়ত মেনে নেব মুহাম্মদের শরীয়তের কবর দিয়েছো সাবধান মৌলভী সাহেব খুব তাড়াতাড়ি ঝাঁপ পড়তে চলেছে নবীকে বেইজ্জত করতে যেও না আল্লাহর ওলিদের বেইজ্জত করতে যেও না আহলে বাইতের বেইজ্জত করতে যেও না কারণ হোসেন না হলে মা বোনদের ইজ্জত থাকতো না বেশক তো সেই দিন হবে যেদিন মা বোনেরা পাক্কা হোসেনি হয়ে যাবে ওই পর্দা থেকে বেরিয়ে জুতো খুলবে মলিম স্যার গানে গানে লাগাবে জি ইতরাজ আরে তাই এক কবি বলছেন انسان کو بیدار تو ہو لینے دو ہر قوم پکارے گی ہماری ہے حسین بابا سبحان اللہ جدن انسان گھوم تھی کہ جے گے جاوے گھوم مانے بوزن جے گو گھوم اچھے کچھو گین نہیں اور چنا نہیں اور جن کرے نہیں جدن حسین سمپر کے جنے جاوے آئے 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 حسین سدو دین محمد باچیے جائے نہیں حسین ماں کے باچیے گا چھے حسین بون کے باچیے گا چھے حسین بی بی کے باچیے گا چھے کہنو ایجیب جیٹا چیئے چھلو جا آئیہ میں جاہلیہ تھے مائے سنگ بیوی چار ہوتو بونے سنگ بیوی چار ہوتو باپیر چھڑے جوا سمپتی سابے ماں کے یوز کتو ایجیب اٹھائی چیئے چھلو امام حسین تار آبال بدہ بنیتا نیجے سب کچھ بلیے دیلن کینتو ایجیب رہاتے دین دیلن نا دین کے باچیے گیلن تو حسین سمپر کے خاجہ بابا بولچن ساست حسین بادساست حسین دیناست حسین دین پاناست حسین سردار و نادات باس در دست ایجید حقا کے بنائے لا الہ حسین نعرہ تکبیر نعرہ رسالات نعرہ رسالات علی کا دامن پاک پنجتن کا دامن জগতের সম্রাট হোসেন জগতের বাদশাহ হোসেন দিন হোসেন দিন রক্ষাকর্তা হোসেন আল্লাহ তোমার দিন নবী মুহাম্মদ দিয়ে গেলেন হ্যাঁ আলী গাইড করলেন হাসান রক্ত ঝরানো বন্ধ করে বাদশাহী ছেড়ে দিলেন আর ইমাম হোসেনকে বলছে হাত দাও এজিদ বলছে হাত দাও ইমাম হোসেন বলছে সব লিয়ে এলে হাত দেব না মাথা লিয়ে এলে ফ্যামিলি পরিবার সবকে কুচলা করে দে আহা ইমাম হোসেন তার নিজের নবীর বংশের মহিলাদের দেখলেন না নিজের বংশকে দেখলেন না নিজের ফ্যামিলিকে দেখলেন না নিজের জীবন দেখলেন না চার বছর সাকিনার জীবন দেখলেন না শিবর কত থাপ্পড় মারবে মার খেতে খেতে সেই সাকিনা মানুষ শহীদ হয়ে যাবে চার ছ মাসের শিশু আলিয়াসগরকে দেখলেন না সব নিয়ে এলে হাত দেবো না কেন হাত দেবো না এ হাত আল্লাহর হাত আছে আল্লাহর হাত যদি এজিদের হাতে চলে যায় এজিদ বলবে আমি আল্লাহ হয়ে গেছি ও এজিদি মোল্লা এজিদি ও মোল্লা এজিদ যেদিন মা বোনেরা হোসেনি হয়ে যাবে না জুতো থাকবে না তাদের পায়ে মাথায় পড়বে এজিদি মোল্লাদের এজিদের নাকি কোনো দোষ নাই মোল্লারা বলে এজিদের কোনো দোষ নাই কোথাকার কোন ধাতু আল্লাহ জানে হ্যাঁ প্রমাণ যেদিন চাইবে দেবো সেদিন মুলবি সাহেব نبی مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم جانتے ہیں نا تو جہاں انس ابن مالک رضی اللہ تعالیٰ نے بولچے نبی پاک زمانائی جا کی جی چلو در ایک ٹاؤ نہیں آز گئے کیلا صلات کیا نو نماز تو ٹھیک آسے گوھر کریں گوھر کریں کیلا صلات جی کس کو چھے
আনাসকে হুজুর আরে নাই কিছু থাক নবী দিয়ে হয়ে যাওয়া নাই কিছু থাক পরিবর্তন হোক নামাজ তো ঠিক আছে قال اليس زيتم ما زيتم فيها আরে নামাজ কি করে ঠিক থাকবে তাও তো যে তোমরা করছো তোমরা কি ঠিক করছো তোমরা কি নামাজকে ধ্বংস করনি আজও যে করছো ধ্বংস করছো না তার মানে যে নামাজটা আছে নবী পাকে দিয়ে যাওয়া নামাজ নয় হ্যালো জি গৌর করবেন এ বলি বিষয় প্রমাণ দেখ হাম্বালি মজহাবের এক নামাজ আচ্ছা রে সাফি মজহাবের নামাজ আ ফাইদাই হানাবি মজহাবের নামাজ নবী কোরকম নামাজ পড়তেন বাপ নবী কি ফেতনা লাগিয়ে দিয়ে গেছে নামাজের মধ্যে এই তোর নাভিতে কেন এই তোর বুকে কেন এই তোর হাত ছেড়ে কেন এই হাত ঝাড়া কেন নবী কোরকম পড়েছেন নামাজ একরকম তো চার মজহাবে চার রে চার রকম পায় কোনটা ঠিক মজহাব তার মানে এরা কেউ নবীর নামাজ দেখেছে বা দেখেনি ওই যে বানাবাট বানিয়েছে পাল্টি দিয়েছে ওই পাল্টানোগুলো আমাদেরকে দিয়েছে ভেজাল খা কেন ভেজাল খাবো আমরা তো পেয়েছি নবীর কাছে যে সব পরিবর্তন হবে হ্যালো কথা খারাপ লাগছে না না সব পরিবর্তন হবে কিন্তু আমি নবী মুস্তফা যা দিয়ে যাচ্ছি পরিবর্তন হবে না জোরে বলেন কি দিয়ে যাচ্ছেন কি দিয়ে যাচ্ছেন হ্যাঁ দিয়ে যাচ্ছেন ইন্নি তারিকুন ফিকুম সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহি মালান তাদিল্লু বাদি আবাদা লাইয়া তারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস আমি তোমাদের মাঝে দুটো জিনিস দিয়ে যাচ্ছি একটি হলো আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন আর দ্বিতীয়টি হলো আমার ইত্রাতি আহলে বাইত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই আহলে বায়াত যে আহলে বায়াতে নবীর মোকাম তাহলে আহলে বায়াত পেলাম কোরআন জানার জন্য হ্যাঁ আমি তোমাদের মাঝে দুটো জিনিস দিয়ে গেলাম একটি হলো আল্লাহর কোরআন দ্বিতীয়টি হলো আমার আহলে বায়াত এই দুটোকে যারা মজবুত করে ধরে থাকবে আল্লাহকে ধরে নিল আর দিয়েছি না যারা আল্লাহকে মজবুত করে ধরলো তারা সিরাতে মুস্তাকিমে হেদায়েত পেয়ে গেল শুরুতেই নবী যেটা দিয়েছে আল্লাহ তরফ থেকে দিয়েছে না সিরাতে মুস্তাকিম হ্যাঁ তারা জীবনে কখনো তাদেরকে গুমরাহ করতে পারবে না শিয়া ফাতোয়া দেবে বেদাতি বলবে হামলা করবে যা কিছু বলবে কিন্তু গুমরাহ করতে পারবে না মৌলভী সাহেব তোর ফাতোয়া তো টেকে থাক পকেটে থাক আমি আমার পীর ধরেছি আমি ঠিক আছি বেশি কথা বলবি না ঠিক না বেটি আমরা পীর ছাড়া কিছু বুঝিনি কামেল আলীওয়ালা মুর্শিদ পেয়েছি বাস সুবহানাল্লাহ সুবহান জি হাসানি হোসেনি মুর্শিদ পেয়েছি তো দুটো জিনিস যারা ধরে থাকবে তাদেরকে কোন শয়তানি শক্তি গুমরাহ করতে পারবে না আর এরা নবী পাক বলছেন হাও যে কাউসরে আমার নিকটে মিলিত না হওয়া পর্যন্ত কোরআন আর আহলে বাইত আলাদা হবে না জোরে বলেন সুবহানাল্লাহ যাদের কাছে কোরআন আছে আহলে বাইত নাই জাহান্নামের গোমরা ফিরকা আল্লাহ নবী বলছেন দুটো আলাদা হবে না তো কোরআন তোমার কাছে আছে আহলে বাইত কোথায় মসজিদে আহলে বাইতের নাম বললে এই এসব কি আহলে বাইত কাকে বলে তোর বিবি বিবি এই আহল মানে কি গো হিন্দি রাজা হিন্দুস্তান রাজা না আহলিয়া আহল মানে পরিবার এটা বোঝেন ইংরেজি বোঝেন আহল মানে পরিবার বায়াত মানে ঘর তাহলে আমার ঘর পরিবার এবার বুঝা গেল আহলে বায়াত নবীর বিবিগণ আহলে বায়াত আলাদা আর নবীর নুরানি রক্ত সম্পর্ক আহলে বায়াত আলাদা আহাল পরিবার ঘর পরিবার কে আলী ফাতেমা হাসান হোসেন নবী মুস্তফা আর কোরআন এই দুটো
যাদের কাছে আছে তারা বেশক 72 ফিরকা জাহান্নামি থেকে বেঁচে গেছে। এবার নামাজ নামাজ করছেন, আলীর মর্যাদা একটু শুনেন, মাওলানা আলীর মর্যাদা। কিয়ামতের দিনে লিখেছেন কে, 550 বছর পূর্বেকার কাবা বাইতুল্লাহ হারমান শরীফের ইমাম সাহেব ইবনে আহমদ হাজার আল হাতমি মক্কি রহমতুল্লাহ আলাইহি, আশওয়াইকুল মুহারিকা কিতাবের নাম হচ্ছে, বর্জ্যপাত গ্রানেওয়ালা শিয়াদের বিরুদ্ধে লিখেছে, কিন্তু মওলানা আলী তাকে শান তুলে ধরেছেন একটা আয়াতের উপরে। কেয়ামতের দিনে, কেয়ামতের দিনে দাড়ি পাল্লাতে নেকি আর বদি কত হলো, নেকি আর বদি ওজন হচ্ছে, কবরের প্রশ্ন হয়ে গেছে, সমস্ত প্রশ্ন হয়ে গেছে, লাস্টে নেকি বদি ওজন হচ্ছে, গোনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, ফাইসালা কি দাঁড়াবে, জাহান্নাম। নেকি নাই, গোনা ভরা, নেকির পাল্লা উপরে আর গোনার পাল্লা জমিনে ঠেকে গেছে। আল্লাহ নেকি বলে খুলে দেখো, আমল নামা দেখো, বলে নেই, সব দিয়ে দিছি যা ছিল, বলে তাহলে কি হবে, বলে হুকুম দিল জাহান্নামে নিয়ে যাও, এইবার ওয়ারেন্ট আসামি ঠেলা চল, তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামীরা যখন যাচ্ছে, যেতে যেতে মওলানা আলী পাকের দিকে দেখছে, যাচ্ছে দেখছে, চল দেখিস কি, চল নেকির কাজ করিসনি আজকে দেখছিস, ঠেলেটা নিয়েছে। আল্লাহ বলবে এ ফেরেশতারা, কোরআন পাকেছে সূরা সাফাতে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আহা সুবহানাল্লাহ সুবহান, ওয়াকিফুহুম, ওদেরকে দাঁড় করাও, ওদেরকে থামাও, ওয়াকিফুহুম, ওদেরকে থামাও, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কি বলছেন, যে ওদেরকে থামাও, ওদেরকে থামাও। আচ্ছা প্রশ্ন একটা দাঁড়ায় না, প্রশ্ন হচ্ছে যে নেকি বদি ওজন হয়ে গেছে, শেষ ফয়সালা হয়ে গেছে, আর তো থামাবার প্রশ্ন নেই, আর কোনো প্রশ্নই নেই, নেকি বদি ওজন হয়ে গেছে, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আপনাদের মন যদি আর মনে হয়, এখনই শেষ করে দিচ্ছি, কি বললাম প্রশ্ন করলে বলতে পারবেন না, খালি বলুন বলুন, আর বলুন আমি বলছি আপনারা বেলুন হয়ে যাচ্ছে, থামাও, আল্লাহ বলছে থামাও, বলি আল্লাহ নেকি বদি সব, কবরের সওয়াল জবাব, কবর থেকে ওঠানোর সওয়াল জবাব, হাসরের সওয়াল জবাব, মিজানে নেকি বুদ্ধির সওয়াল জবাব, শেষ ফয়সালা, আবার ফের থামাবে কেন, দেখা যাক কেন থামালেন, থামিয়ে দিলেন, এই তোমরা কেন দেখছো ওদিকে ঘুরে, কাকে দেখছো, বলে মওলানা আলীকে, জোরে বলেন সুবহানাল্লাহ, কেন না, আমার নবী পাকের হাদিস, আলেমরা বলতেন আন নাজারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদাত, আমরা তো দুনিয়াতে কি ইবাদত করেছি জানি না, অন্তত নবী পাক বলেছেন আলীর চেহারা দেখা ইবাদাত, আলীর চেহারা দেখা ইবাদাত মানে কি, আলীওয়ালা ওলি চেহারা দেখা ইবাদাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো চেহারা দেখা ইবাদাত, তো আমরা জাহান্নামায় যাচ্ছি অন্তত আলীর চেহারাটা দেখে, আজ আপনার তো কিছু কম হবে, বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই ফেরেশতারা ওদেরকে থামাও, নিয়ে এসো, নিয়ে আসা হলো, ওদেরকে জিজ্ঞেস করো আলীর দিকে তো মোহাব্বত কেন, এত নবী মুস্তফা আছেন, আমি আল্লাহ আছি, ফেরেশতারা আছে, ওলি আব্দাল্লাহ আছে, আলী আলী করছে কেন, বলে যত ওলি আসুক না কেন, সব ওলির কাজ আলীতে নিয়ে যাওয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলীর কাজ মুস্তফার মধ্যে নিয়ে যাওয়া, মোহাম্মদ আল্লাহতে নিয়ে যাবে, আর ওলির কাজ আলীতে নিয়ে যাবে, অলির সিরাত আলী পর্যন্ত, আলীর সিরাত মুহাম্মদ পর্যন্ত, মুহাম্মদের সিরাত আল্লাহ পর্যন্ত, এ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
سبحان اللہ سبحان اللہ بہت خوب بہت سبحان اللہ تو بولو تمرا علی علی کرچے کینو یا اللہ رب العالمین واج نشیے سنیچی যে আলী জিকির করা ইবাদত আলীর মহব্বত করা ইবাদত আমরা নামাজ রোজা হজ যাকাত অতটা না পারলো আলীকে হৃদয়ে রেখেছিলাম আলীকে মহব্বত করেছিলাম আলী আলী করতাম নারা দিতাম সেই জন্য আমরা বললাম যে আলীর মহব্বত করছি আর আলীর মহব্বত থাকতেও জাহান্নামে যাব আরে আমি আল্লাহ বুঝি ফেরেশতারা বোঝে না তোমরা যে মনে মনে আলীর মহব্বত করতে ওটা আমলনামায় ফেরেশতারা জানলে তো লিখবে আমি আল্লাহ আমাতে লিখে রেখেছি এর মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলীর মহব্বত যে সিনায় থাকে সেই ব্যক্তির জন্য আমি জাহান্নাম বানাই না কয়েক মুসনাদা দাইলামি ইমাম দাইলামি লিখেছেন مستد الفردوس ابن المغازلی لکھیسن المناقب اہل سنت متفق حدیثر مدھے آسے যে যদি আলীর ভালোবাসায় সবাই যদি একমত হয়ে যেত আল্লাহ বলছে আমি জাহান্নামটাই বানাতাম না জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে হায়দারি আলী সেই আলীকে ছেড়ে মোল্লা নাকি দিন দেখাবে আলী ছাড়া দিন নাই আচ্ছা আপনি বলেন নামাজ পড়বেন কোথায় মাটিতে তো মাটি তো আলীর বেটা আলীর সঙ্গে হিংসা করলে মাটিতে সেইদা দেও না আগুনে সেইদা দাও আগুন জ্বালিয়ে কহরে যা খাবিস কোথায় বেড়া আলীর বিরুদ্ধে দুশ্মনী আমার নবী বলছেন আলীর বিরুদ্ধে দুশ্মনী তিন ব্যক্তি করে যে পাক্কা মোনাফেক দুশ্মনী যখনই করবে হয় সে মোনাফেক আর তা না হলে জিনা ব্যভিচারে জন্ম ব্যভিচার বাপ যা ঠিক নাই প্রমাণ আনসারের প্রমাণ দিতেন যখন মাওলানা আলী যেতেন বেটাকে ডেকে আনতেন বেটা কে আসছে দেখতেন হাসছে আমার বেটা চুমু চারটাকে আদর করতো কারণ ওই বলছেন যা আলীকে দেখে ছেলেরা হাসে সে হলো আসল জোরে বলেন সুবহানাল্লাহ যখন কোন আনসারি ছেলে বলে দেখতো না ঘুরে দিত কাছার মাত্র বিবিকে গিয়ে বলতো বল কার জন্ম এটা বলে কেন আমার নবী বলেছেন যে ছেলে আলী থেকে মুখ ঘুরিয়ে নেবে হারামজাদা দলিল নেবে মৌলবি এত দলিল ভরা আছে তো আলী হালালি আর হারামের পরিচয় আলীতে পাওয়া যায় আর একটা দুটো হলো না আর একটা সেও হারামি তবে বাপ সহ বাপ থাকায় হারামি সেটা কিরকম হায়েজ অবস্থায় যে হামেলে এসে যায় তার মানে নাপাক অবস্থায় সে এসে গেছে সে করবে দুশ্মনী তিনটেই না পাক আলীর দুশ্মনী যারা করে না তারা পাক উজুনা করলো পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাক তো আমার প্রশ্ন হচ্ছে নবী পাকের জামানার পরে সাহাবা তাবেনদের জামানায় যদি নবী পাকের সুন্নতকে পরিবর্তন করে নবী পাকের আদর্শ পরিবর্তন হয় আবার বলছে নামাজ ঠিক আছে আনাস বলছেন নামাজটা তো তোমরা ধ্বংস করে দিয়েছো তার মানে যে নামাজ নবী দিয়েছেন সে নামাজ নাই আচ্ছা একটা কথা প্রশ্ন দাঁড়ায় না যখন নবী পাকের সম্পর্কে তার জামানার যে সমস্ত যে ছিল সেগুলো আজকে নাই পরিবর্তন হয়ে গেছে আনাস বললেন তখন প্রশ্নটা কি দাঁড়ালো হাদিসের রং দেখেন কি দাঁড়ালো কিলা সালাত কেন নামাজ তো আছে তার মানে নবীর সুন্নত গুলো চেয়ে যাক নবী দিয়ে যাওয়া আদর্শ ভাড়ে যাক নামাজ থাক হ্যালো ঠিক যেই নামাজই হোক নামাজ থাক আজকেও তো দেখি ওই খাবিস বাচ্চারা বলে না আরে চুরি কর ডাকাতি কর ছিনতাই কর বাটপাজি কর মদ কর যা পারে কর নামাজ পড় বলে না নামাজ তুই যা পারে কর নামাজ পড়
বোঝা গেল সে জামানায় নবী পাকের আদর্শকে কবর দিয়ে বলছে নামাজ আছে এই জামানার রেজিদি মোল্লা বলছে যা পারে কর নামাজ পড় নবী পাকের সম্মান যাক আহলে বাইতের সম্মান যাক এক পাক্কা শয়তানি নামাজি শয়তান আদমকে মারবে না ইজ্জত দেবে না তাজিম করবে না নামাজ পড়তেও ছাড়বে না ঠিক না বেটি তো ভাই আমার আল্লাহকে ধরতে গেলে আল্লাহকে পেতে গেলে দেখেন আমরা ওলিকে ধরতে হবে ওলি কি তো আমার নবী বেরিয়েছে বলছেন যে আলি দিয়েছে যাকাত আর আয়াত নাযিল হয়েছে আমার উপরে জোরে বলেন সুবহানাল্লাহ কি আয়াত ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওহুম রাকিউন ومن يتولى الله فإن ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون إنما دي شروع করলেন আল্লাহ আরবি লফজ إنما আর إنما মানে মানে সব সামনে আছে إنما মানে কলমায়ে হেশার কি দেখালাম কলমায়ে বাউন্ডারি মানে এর ভিতরে যাদেরকে নিয়েছে তারা গায়র এর ভেতর থেকে যাদেরকে নিয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা এই হেসারের বাইরে আছে এরা গায়র আর যারা হেসারের মধ্যে আছে তারা আপন এর নাম হিজবুল্লাহ কি বললাম এই ইননামা ইননামার ভেতরে ইননামা কলমায়ে হেসার বাউন্ডারি এই বাউন্ডারির ভেতরে খেলোয়াড় খেলছে আপন দর্শক দেখছে আপন নয় পর কি জি না বুঝতে পারলাম না আরে ভাই খেলোয়াড়কে দিয়ে খেলাচ্ছি প্লেয়ার খেলছে মাঠে এত শুনশান শব্দ এটাও বুঝতে পারছেন না কি যারা মাঠে খেলে তারা মাঠের আপন জন্য তো নামবে যে কোনো দর্শক নেমে যাবে যে আমি খেলবো উঠিয়ে দেবে তুমি খেলার নাম দাওনি যারা নাম দিয়েছে তারা আপন ঠিক না তো আল্লাহ পাক যাদেরকে নিয়ে নিয়েছেন এরা হলো আপন এই জন্য ইননামা শুরু হচ্ছে কলমায়ে লাফজুন কোরআন انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون بس انما بس بس কেবল ইয়া ছাড়া অন্য কিছু নয় কে আমি আল্লাহ ولي আজরে বলে সুবহানাল্লাহ انما وليكم الله আল্লাহ হলো তোমাদের ওয়ালি কেবল মাত্র আল্লাহ হলো তোমাদের ওয়ালি কেবল মাত্র অন্য কেউ নয় মোল্লা নয় আল্লাহ হলো তোমাদের ওয়ালি রাসূলহি এবং তার রাসূল হলো তোমাদের ওয়ালি ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তারা ওয়ালি ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা তারা নামাজ কায়েমকারী ও যাকাত আদায়কারী অহম রাকিউন এবং তারা রুকুকারী জোরে বলেন সুবহানাল্লাহ এই নামাজ তো সবাই পড়ে নামাজ কায়েম করে কারা খুব ভাইটিয়াল আয়াতটা শুরু করেছি নামাজের আয়াত দিয়ে রুকুর আয়াত দিয়ে আর শেষ করব ওলির আয়াত রুকুর আয়াত নামাজ কে দাঁড়াচ্ছে নামাজ কি ওঠা বসা ঠোকাঠোকির নাম নামাজ নাকি মুর্শিদের কামেল চেহারা মাথা সারাপা মোকাম নামাজ দেখা যাক কোরআন কি বলছে মোল্লা কি বলছে আল্লাহরে মানবো না মোল্লারে মানবো সবাই মোল্লারে মানবেন দুজন বললেন আল্লাহরে মানবে দুজন তিনজন হলো আল্লাহরে মানবেন না মোল্লারে মানবেন হ্যাঁ বেশিরভাগ মোল্লারে মানবে মোল্লা যে ফতোয়া দেবে লাগিয়ে দেবে দ্বন্দ্ব কোরআন বলছি যে মোল্লা ফতোয়া দেবে তাকে কোরআন থেকে ফতোয়া দিতে বলুন জি কোরআন থেকে দিতে বলবেন নিজের মুখে নয় আমি দিয়েছি কোরআন থেকে বাপের বেটা থাকবে হিম্মত কোরআন থেকে দলিল দেবে ঠিক না বেটি ইন্নামা ওয়ালিকুমুল্লাহ
কেবল মাত্র আল্লাহই হলো তোমাদের ওয়ালি এবং তার রাসূল ওয়ালি এবং যারা ঈমান আনে ও নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে তারা হলো ওয়ালি অহমরা কোন তাদের পরিচয় কি না তারা রুকুকারী সুবহানাল্লাহ এবং তারা রুকুকারী তাহলে এখন আগে আগে বলে দি আল্লাহ ওয়ালি রাসূল ওয়ালি দুজন হলো কিন্তু ওয়াল্লাযিনা আমানু এখানে বহুবচন হলো যারা ঈমান দার মুমিন নামাজ কায়েমকারী ওয়া মুসলাত ওয়া যাকাতা যাকাত আদায়কারী তো নামাজ হয়ে গেল নামাজের পরে যাকাত হয়ে গেল অহমরা কোন তারা হলো রুকুকারী সুবহানাল্লাহ তারা হলো রুকুকারী তাহলে নামাজি যে হবে তার পরিচয় রুকুকারী যাকাত দেনেওয়ালার পরিচয় রুকুকারী মালের যাকাত না অন্য কিছু যাকাত ভাই মালের যাকাত দেবেন তো মালের যাকাত এখানে যাকাত দেয়নি যাকাতের প্রধান আছে না নেই হায় আল্লাহ কত কথা বলছি জবাব পাইনি না হ্যাঁ যেটা কথা বলুন আছে হয় এ এখানে কি ওয়াজ হয় চুপচাপ শুনে যান নাকি কথা বলাইনি না কথা বলে পয়সা লাগে আরে হ্যাঁ না বলেন যাকাত আছে না নেই আছে কিসের যাকাত ধানের যাকাত গমের যাকাত টাকার যাকাত সোনার যাকাত তাই তো চাঁদির যাকাত তা আছে না নেই দেবে না দেবে সেটা আলাদা কথা আছে তো তো যারা রুকুকারী নামাজের পরে রুকু আছে নামাজ পড়লেন কায়াম কউদ রুকু কায়াম রুকু কউদ সাইদা দাঁড়ানো ঝোঁকা বসা সাইদা তাহলে চারটে মোকাম রুকু তো নামাজের সঙ্গে আছে কায়ামের সঙ্গে আছে কায়ামের পরে রুকু এখানে নামাজ হয়ে গেল জাকাত হয়ে গেল তারপর বলছে অহমরা কেউন তারা রুকুকারী রুকু আবার আলাদা করে কি করে হয় তার কোন রুকুকারী এই আয়াত কেন নাজিল হলো মাওলা আলী আলাইহিস সালাম রুকু অবস্থায় যাকাত দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী একা ছিলেন না বহু ছিলেন বহু ছিলেন একা বহুবচন কেন বহুবচন কেন ওহো আয়াতের কি রহস্য হয় আল্লাহ নিজেকে একা বলছে আল্লাহ ওয়ালিকুমুল্লাহ ইন্নামা ওয়ালিকুমুল্লাহ কেবলমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ কেবলমাত্র রাসূল তোমাদের ওয়ালি ও রাসূলহি ওয়াল্লাযিনা আমানু এবং যারা মুমিন যারা আলী তো একা যে বলতে পারতেন যারা কেন আচ্ছা যাকাত কে দিয়েছেন আল্লাহ না রাসূল না আলী হ্যাঁ জোরে বলেন না ভাই আলী কেন আমি না বললে প্রশ্ন করতাম বলে গেছি আগে ভুলে যাওয়ার প্রশ্ন না যাকাত আলী দিয়েছে গর্ব কে আগে করছে কেন দেয়নি তো আল্লাহ এতো দিয়েছে আলী ভাই আয়াতের রং বুঝতে পারছেন কোরআনের আয়াতে আমি বকশু মৌলবি নয় খালি পড়ে বসতে দেবো কি ভাবছি কোন দিকে বুঝতে পারছেন কথা না বুঝেননি কি বলছেন আলী দিয়েছে যাকাত আর আল্লাহ মুখ ফুলিয়ে বলছে আমি তোদের বলি তার মানে আল্লাহ আলাদা নাকি আল্লাহ দেখাচ্ছেন নিজের গর্বটা আলীর দিকে যে আলী যাকাত দিয়েছে তার জন্য আমি আল্লাহ ওয়ালি জোরে বলেন আল্লাহ ওয়ালি কি কথা আল্লাহ ওয়ালি সাংঘাতিক কথা আল্লাহ ওয়ালি 9:35 হ্যাঁ ইশারা এসে গেছে দেখে নিছি আমি 10টায় সমাপ্ত করব ভাই আল্লাহ কি বোঝাতে চাইলেন মোর সে জিজ্ঞেস করেছেন খুব ভালো কথা
কেউ না শুনুক শুনছেন তো আমার মুর্শিদ বাহ সুবহানাল্লাহ ভাবছেন আপনার দিকে মুখ আছে কিন্তু মুখ আছে নয় রাবিয়া বাসারি একদিন আসেনি হযরত হাসান বাসারি ওয়াজ করছেন এমন ওয়াজ করছেন শ্রোতাদের ভালো লাগেনি কিছু কিছু শ্রোতা আছে তো 100 ভাগের মধ্যে 10 ভাগও বুঝে সেদিন এক ভাগও বুঝি আসেনি ভালো লাগেনি তো একজন প্রশ্ন করলো হুজুর যেভাবে অন্যদিন ওয়াজ হয় আজকে ঠিক সেভাবে ওয়াজটা মনোমুগ্ধকর হলো না বলে দূর পাগল আমি হাতি পালের জন্য শরবত গুলবো আর পিপিলিকার মুখে ঢেলে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর বুঝতে পারলাম না বলে আমি যে ওয়াইটা শোনাতাম হাজার শ্রোতা থাকলেও আমার একজন শ্রোতা থাকে তাকে শোনাই সে হলো রাবিয়া বাসারি রাবিয়া বাসারির জন্য আমি শরবত গুলতাম রাবিয়া বাসারি নেই আজকে তাই সেই শরবত দিইনি আজকে পিপিলিকার মুখে পানি দিচ্ছি সব ওয়াজ সব বুঝে নেবে শ্রোতা মন্ডলী যতটা নিরো নিল কিন্তু শোনার লোক আল্লাহ যা সেফাত তো আছে আল্লাহ ওয়াজ শোনায় মোহাম্মদকে আর মোহাম্মদ ওয়াজ শোনায় আল্লাহকে বাহ সুবহানাল্লাহ এই রহস্যটা একদিন আল্লাহ নিয়ালাই করাবো জি আহা তরিকত সহজ শুনতে যেন সহজ না একটু ঢুকে পড়লেই সহজ না হলে অনেক কঠিন ভালো করে ঢুকেছে গেলে খুব সহজ মানে অনেক কঠিন আল্লাহ নিজেকে বলছে গর্ব করে আলীর হয়ে আর মোল্লা আলী থেকে পালায় আলীর জাকাতকে কেন্দ্র করে আল্লাহ বলছে আমি ওয়ালি তো যদি আলী আলী করলে শিয়া হয় মৌলবীর বাচ্চা মৌলবী তো আল্লাহকে শিয়া বল ওয়া রাসূলিহি এবং তার রাসূল ওয়ালি তোমাদের ওয়ালি কে রাসূল তার মানে আলীর ওই যাকাত নামাজ অবস্থায় আলীর যাকাতটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ গর্ব বলছে যে এই তো আমি গায়েব আলী আর ও হলো জাহের আলী প্রমাণ হয়ে গেল মাঝখানে আমার রাসূল করি জেনে বলুন সুবহানাল্লাহ সুবহান হায় 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 জাহের আলীকে নিয়ে গায়েব আলী ওলি প্রমাণ দিচ্ছে আমি যে ওলি আমি আসিনি বায়াত করতে আমি আসিনি হাত ধরাতে আমি আসিনি পায়ে সাইদা করাতে আলী এসেছে আলীওয়ালা আলী এবং আলীওয়ালা ওলির হাত ধর আল্লাহ ধরা হয়ে যাবে আলীওয়ালা ওলির পায়ে পর আল্লাহর পায়ে সাইদা হয়ে যাবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আলী কা দামান আলী কা দামান পাক পাঞ্জা তন কা দামান ভাই আমার আল্লাহ ওয়ালি রাসূল ওয়ালি আলী ওয়ালি একজন হবে বহুবচন কেন না আলী এক হলেও আল্লাহর জাতে সে পাতে মিশে আলী এক হলেও রাসূলের জাতে সে পাতে মিশে আলী এক হলেও নিজের জাতে সে পাতে মিশে আল্লাহতে ওয়ালি রাসূলে ওয়ালি আলীতে আলী তিনজন আলী আল্লাহকে নিয়ে আলী রাসূলকে নিয়ে আলী আর আবু তালেবের বেটা আলী তিন আলী মিলে যারা সুবহানাল্লাহ সুবহান তিন আলী মিলে আর যে হবেনি বহুবচন হলো হলো না আর আলীওয়ালা যত কিয়ামত পর্যন্ত আসবে এরাও আলীর বাউন্ডারিতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই ওয়াজহুল্লাতে যখনই আসবে তেরা হলো রুকুকারী আর এরা এই রুকুকে কি না আলীর মর্তবায় বসে সর্বদাই আলী আলী ঝুঁকে থাকে এরা আলীর মতো রুকুকারী জাকাত দান কিসের জাকাত আলী আঙ্গি দিয়েছে আচ্ছা ভাইজান কেউ যদি বলে ভাই আপনার চোখ দুটো আছে একজন ব্যক্তি ধনী ঘরের ছেলে একটা চোখ দাও না 20 লাখ টাকা দেব আর আপনি মজুর করে খান মজদুরি করে খান আপনারা কেউ হবেন রাজি 20 লাখ টাকা দেবে একটা চোখ দিতে হবে বাড়িতে বলে বিবিকে গিয়ে বলি বিবি বলবে তুমি সারা জীবন মজুর খেটে খাও নাই খেতে পাও আমি খেটে খুটে খাওয়াবো চোখ দিতে যেও না তোমাকে সারা জীবন কানা চোখা বলবে হ্যাঁ
আর এক চোখা বিবি আর ভাল লাগবে স্বামী গরিব হোক চোখ চলে গেলে আর ভালো লাগবে না চোখ দেবে তাহলে একটা চোখের দাম 20 লাখ দিলেন না একটা হাত 5 লাখ টাকা চাইলে দেবেন না একটা ঠ্যাং চাইলে 20 লাখ দেবেন না একটা কিডনি 10 লাখ টাকা চাইলে দেবেন না দেবেন না তাহলে এত দাম মাথা থেকে পা পর্যন্ত ভেবেছেন কত দাম দিতে পারবেন কিন্তু যখন সূচনায় হয় তখন দাম কত থু বুঝতে পারলেন না এক ফোঁটা না পাক পানি চুমু খাবে ডোন্ট মাইন্ড এক ফোঁটা না পাক পানি চুমু খাবে ভালোবাসবে করবে ওটা থেকে তৈরি হয়ে যখন ভাইলোডে আসছে বাবা কিয়া বাত হে হযরত ভূমিতে পড়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চুমু বাহ হ্যালো হ্যাঁ জি कहां गंदगी पानी कचरा डब्बा कचरा मिट्टी और वहां से बन के आ गया सोनार पा चुमु कच्चे वाह 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 वा, क्या बात है अल्लाह बेदाम के दामी को लो जर मूल्य नहीं मूल्यहीन हो गेलो तो तार जकात मौलवी कबे देवे एई नमाज जखन आमी निजे কদ কামাতি সালা নামাজ দাঁড়িয়ে গেল আমি যখন নিজে নামাজ তো আমার যাকাত কোথায় আমি যখন নামাজ তাহলে আমার মধ্যে নামাজের পরে আমার যাকাত আছে এই যাকাত পীরের সুরত দেখো নামাজ কারমি হয়ে যাও তারমি হয়ে যাও আর পীরের কদমে নিজে যাকাত দাও বাহ সুবহানাল্লাহ নিজের গন্দগি দিয়ে দাও নিজের আবর্জনা বের করে দাও নিজের খায়েশ বের করে দাও নাফসে আম্বারাকে পুড়িয়ে দাও পীরের অনুমতি নিয়ে চলো যখন পীরের রং তোমার মধ্যে আসবে নোংরা বেরিয়ে যাবে যাকাত আতাই হয়ে যাবে সুবহানাল্লাহ যাকাত কি করে হালাল করে মানে শতকরা 2.5 টাকা না বেরোলে ওই 100 টাকাই হারাম আর 2.5 টাকা বেরিয়ে গেলে 97.5 টাকা হালাল তাতে পীরের কাছে গিয়ে নিজের ওই 2.5 টাকা বের করতে হবে বের করতে পারলে পুরো ওজুতরা হালালই হবে বাহ সুবহানাল্লাহ তরিকার লোক বলে তরিকা নিয়ে একটু বললাম শরীয়তের এলাকায় হলে অন্য দিকে যেতাম তো যখন এর পরে বলবেন দুরকম লোক থাকলে দুরকম ওয়াজ করব কি হলো তাহলে আলীর জন্য নবী গৌরবিত হা হা আলীর জন্য নবীকে ওলি প্রমাণ করালো আল্লাহ আল্লাহ নিজেকে ওলি প্রমাণ করালো তাহলে আল্লাহ যে ওলি তার প্রমাণ দলিল হলো আলী রাসূল যে ওলি তার প্রমাণ দলিল হলো আলী আর আজকে যে আমরা মুর্শিদ পাবো সেই মুর্শিদের জবান থেকে যদি আলী পাই তাহলে দলিল হলো আলী বাবা সুবহানাল্লাহ যে দরবার আলী নাই সে দরবার খালি যে দরবারে নাই আলী সে দরবার খালি শুধু মুখেতে শয়তানের কালি আরে লালি যেখানে সেখানে ঠুকলে হবে না আলীওয়ালা দেওয়ানা ওলি খোঁজো এই ওয়ালি রুকুকারী এবার এর সম্পর্কে আল্লাহ কি সার্টিফিকেট দিচ্ছেন যারা এই আলীওয়ালা ওলিদেরকে মেনে নেবে তার রাসূলকে মেনে নেবে এই ইমানদার যারা ওলি এই আলীওয়ালা ওলিকে মেনে নেবে অর্থাৎ আল্লাহকে ওলি বলে মেনে নিল রাসূলকে ওলি বলে মেনে নিল আর আলীওয়ালাকে ওলি বলে মেনে নিল ওরা কারা ফাইন্না হিজবুল্লাহ সুতরাং ওরাই হলো আল্লাহর দল সুবহানাল্লাহ ওরাই হলো আল্লাহর জামাত হিজবুল্লাহ ফাইন্না হিজবুল্লাহ হুমুল গালিবুন এবং তারা বিজয়ী প্রাপ্ত দল যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য আলীওয়ালা যাহা রহে শয়তান মোল্লা হওয়া সে ভাগে কেন বিজয়ী প্রাপ্ত দল এরা হারে না আলীওয়ালা হারতে জানে না কেউ না মেরে আলী শেরে খোদা হ্যায় আর হাম ভি শেরে আলী হ্যায় 12 বছর পরে বাঘের বাচ্চা জন্ম একটা প্রতি বছরে না হলেও কম করে 5টা জানিনি কি হয় নাম বলবো না 5 5 5 5 12 5 এ ইনটু 60 60টা আয় 12 বছর পরে একটা হয়েছে যা পিছবে কে
সাতটা এ শেরে গোলা খোদা কা যে গোলামি কিয়া ও পিছে হাঁটনে ওয়ালা নাই বিলকুল হ্যাঁ বাস আল্লাহর জামা দেখিয়ে দিয়েছি 10 মিনিটের মধ্যে শয়তানের জামা দেখিয়ে দিয়ে স্টেজ শেষ করব শয়তানের জামা তাহলে আল্লাহ ওয়ালি রাসূল ওয়ালি আলী ওয়ালি একে খান খান করে যদি আলীকে নিচে নামায় অন্য কাউকে উপরে করায় এরা কার জামাত শয়তানের জামাত এসো সূরা আনাম 112 নম্বর আয়াত ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন আদুওয়ান শায়াতিনাল ইনস ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদিন জুখরুফাল কওলে গুরুরা এই আয়াতটা কি আল্লাহ পাক কি বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন আদুওয়ান শায়াতিনাল ইনস ওয়াল জিন আমি প্রত্যেক নবীর জন্য ওহো কে বানাচ্ছে প্রত্যেক নবীর জন্য দুশমন বানিয়েছি শত্রু বানিয়েছি জিন ইনসান থেকে জিন ইনসানদের জিন ইনসানদের শত্রু বানিয়েছি মানে প্রত্যেক নবীর জন্য আল্লাহ জিন ইনসানের কিছু জিন ইনসানকে শয়তান শত্রু বানিয়েছে শয়তান কারা জিন ইনসান শয়তান জিন ইন শয়তান জিন ইনসান থেকে প্রত্যেক নবীর জন্য আল্লাহ বানিয়েছে দুশমন তাহলে জিনও শয়তান ইনসান ও শয়তান এখন বলছেন না যে জিন শুধু শয়তান হয় এ সূরা আনামে 112 নম্বর আয়াতে বলছে যে প্রত্যেক নবীর জন্য আমি জিন ইনসান শয়তান বানিয়েছি দুশমন শত্রু তা করার জন্য তার মানে নবী আল্লাহ তুমি পাঠাবে ফের জিন ইনসানকে শয়তানও বানাবে তো তুমি তো ঝগড়া লাগাচ্ছ বলে না ওই নবীর উম্মতরা বলবে তোমার নবী বলে বেঁচে গেছে আমরা তো নবী নই তাই শয়তানের পলবনে পড়েছি তোদের জন্য শয়তান বানাইনি নবীর জন্য বানিয়েছি নবীর উপরে শয়তান হামলা করবে তবু নবী নবী থাকবে যারা বলেন সুবহানাল্লাহ তো জিন ইনসান শয়তানদেরকে শত্রু বানিয়েছে তাহলে জিন থেকে শয়তান ইনসান থেকে শয়তান কারা কাদের উপরে নবীর উপরে নবীর উপরে নবীগণের উপরে হ্যাঁ আচ্ছা নবীগণের উপরে শয়তানি করে তারা তাদের কাজ কি ইউহি বাদুহুম ইলা বাদিন তারা একে অপর উপরে জুখরুফাল কওরু গুরুরা একে অপর দিকে মন ভোলানো কথার দ্বারা চাকচিক্য মন ভোলানো কথার দ্বারা প্রতারণা দিয়ে থাকে ধোকা দিয়ে থাকে চাকচিক্য কথা একটু আগে বলে গেছি না নামাজ পড় হুর পাবি রোজা কর পেট ভরে খাবি চাকচিক্য মন ভোলানো বাস নামাজ পড়বে জান্নাত পাবে হুর পাবে এই মন ভোলানো কথা চাকচিক্য পেয়ে ধমকা ঠোকে মরে গেলে না পাঞ্জাতে না মুর্শিদ কেউ নাই না কলমা করে না জবান চলে চোখ তার সে মরে আর আমি অনেক বে নামাজিকে দেখেছি ঠিক করে হাসলো মুখ ঘুরিয়ে হেসে ডান দিকে কেবলা মুখে ইন্তেকাল করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দেখি মরণের সময় মুর্শিদের সঙ্গে পাঞ্জাতান আইমা তাহেন আসে সারাপ তাইয়ব তাহের পানি পান করায় জোরে বলেন সুবহানাল্লাহ খাতুনে জান্নাতে বলে বেটা তুমি আমার স্বামী লেহাই রেখেছো খাও হাতে করে পান করাবে মৌলা আলী হাতে করে পান করাবে ইমাম হাসান হাতে করে পান করাবে মুর্শিদের দিকে বলে এই মুর্শিদ পেয়েছো এই মুর্শিদের দোহায় তুমি পাঞ্জাতান পেয়ে গেছো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আর এরা খালি নামাজ রোজা হজ জাকাত কিন্তু আহলে বাইত থেকে আমি বলছি নামাজ রোজা আমি দুশ্মনী করিনি নামাজ রোজা আহলে বাইতের দিকে নিয়ে যায় যে নামাজ রোজা আহলে বাইত থেকে দুশ্মনী করে দেয় সে নামাজ নামাজই নয় সে রোজা রোজাই নাই সে শয়তানি ইবাদত জি দুশ্মনী কে করে শয়তান ইনসান থেকে ও জিন থেকে আচ্ছা জিন কে আমি দেখতে পাইনি ইনসান শয়তানের প্রমাণ দেব মানুষ শয়তান কারা প্রমাণ দিয়ে দিই আয়াতে নাম নাই নবীগণের কথা বলেছে কিন্তু হাদিসে পরিচয় দিয়েছে শয়তান মানুষ কারা দেখি মসজিদ থেকে ভেতরে মোল্লা বেরিয়ে আসবে না তো
বড় বড় মসজিদের ভেতর থেকে মোল্লাকেও বের করে আনতেছি আমি, এরা শয়তানের জামাত কিনা বের করব। ইহাদিস পাকটি মুস্তাদরা কালা সহি হাইন হাকিম নিশাপুরি ইসনাদ সহি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله تعالى اي তখন পুরো একটা হাদিসে যাচ্ছি আর নামাজের হাদিস দিয়েছি قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم النجوم امان لاهل الارض من النجوم امان لاهل الارض من الغرق واهل بيت امان لامتي من الاختلاف فاذا خالفتها আরবিক তালাফু ফি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আন নুজুমু امان لاهل الارض من الغرق আকাশে তারকাগুলি নক্ষত্রগুলি জমিনকে রক্ষা করে জোরে বলেন সুবহানাল্লাহ জমিনের আমানতদার যেমন সমুদ্রে যারা যায় তারা নেট পায় না ইন্টারনেট পায় না অনলাইন পায় না টাওয়ার পায় না তারকা দেখে তারা সমুদ্রে চলাচল করে তারকা যদি না পেতো বা তারকা যদি ডুবে যায় তারা হারিয়ে যায় তারকা দেখে তারা আসে তারকা দেখে তারা পাড় কিনারা যায় সেরকম এই যে আকাশের তারাগুলো একটা চুম্বক আছে জমিনকে খিঁচে রাখে যেদিন তারকা ধ্বংস হবে জমিন ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ জানি না ভৌগোলিক ভৌগোলিক কতদিন জানা আছে তারকা এমনি করেনি তারকার মধ্যে একটা চুম্বক আকর্ষণ জমিনকে কিচে রাখার জন্য দেখেছে আর আগেকার লোকেরা রোজা করত তারকাকে দেখে তারকাকে দেখে রোজা করত সূর্যের মধ্যে একটা সব থেকে বেশি পাওয়ার তাই তারকাকে ডুবিয়ে দেয় সূর্যের আলো ঢেকে যায় সূর্য ক্ষমতা কিচে রাখে এমনি বানিয়ে দেয় তা আল্লাহর নবী তারকার উদাহরণ দিয়ে বলছেন আন নুজুমু আমানুন লি আহলিল আরদে মিনাল গার্ক তারকা সমূহ নক্ষত্র সমূহ আমানতদার রক্ষাকারী কারা জমিনের দিকে জমিনকে ধ্বংস হতে রক্ষা করে জমিনকে নিমজ্জিত হতে রক্ষা করে পৃথিবীকে জমিকে ভূমিষ্ঠকে রক্ষা করে তা আমার আহলে বাইত ওয়া আহলু বাইতি আমানুন আমার আহলে বাইত নবী পাকের আহলে বাইত বলে গেছি আগে আমার আহলে বাইত রক্ষাকর্তা কাদের লে উম্মতি মিনাল ইখতিলাফ আমার উম্মতের মতবিরোধ হতে আমার আহলে বাইত রক্ষা করে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতের ইখতিলাফ কি কে বলবে দাঁড়িয়ে কে বলবে হাত উঠাও কে বলবে রাফাই দাইন কে বলে হাত ঝুলাও কে বলে এখানে বাঁধো কে বলে নাভিতে বাঁধো কে বলবে আল্লাহ আল্লাহ করো কে বলে নামাজ পড়লে সব আর নবী কি বলছেন যে আমার আহলে বাইত রক্ষাকর্তা আমানতদার হেফাজতকারী উম্মতের ইখতিলাফ হতে উম্মতরা মতবিরোধ করবে যে উম্মত আহলে বাইতের দিকে চলে যাবে ওই উম্মত রক্ষা পাবে বাকি সব ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আহলু বাইতি আমানুন লিউম্মতি মিনাল ইখতিলাফ ফাইজা খালাফাতহা কাবিলাতুন মিনাল আরাবিক তালাফু ফাসারু হিজবা ইবলিস আর যখন দেখবে ভাই আহলে বাইতের দুশমনী এখান থেকে শুরু না আরব থেকে শুরু এটাও বলতে পারবেন না আরে কারবালা কোথায় হয়েছিল আরবে তো মদিনা কোথায় আরবে তো মক্কা কোথায় আরবে তো আহলে বাইত দুশমনী কোথা থেকে হয়েছে আরব থেকে তো আমার নবী বলছেন ফাইজা খালাফাতহা কাবিলাতুন মিনাল আরাবিক তালাফু যখনই দেখবে যে কোন কোন কাবিলা আরবের কোন কাবিলা আমার আহলে বাইতের বিরুদ্ধাচরণ করছে দুশমনী করছে আহলে বাইতের বিরুদ্ধাচরণ করছে দুশমনী করছে ঘৃণা করছে নাফরত করছে মতভেদ করছে ফাসারু হিজবা ইবলিস ওরাই হলো শয়তান ইবলিসের জামাত তাহলে ইবলিসের জামাত কারা দেখো মসজিদের ভেতরে ইমাম নেই তো ইয়া
হোসেন মানে শরিক ইবলিসের জামাত ইয়া আলী আল মাদদ হেই শরিক মানে ইবলিসের জামাত যখনই আলীর নাম নেবে ঘৃণা করবে ইবলিসের দল যখনই হোসেন নাম নেবে ঘৃণা করবে ইবলিসের দল ওর পেছনে নামাজ পড়া তো দূরের কথা ওকে দেখাও না হারা বাহ কেন ইবলিসের দলকে দেখবে আল্লাহ দলকে দেখলে নেকি হবে ইবলিসের দলকে দেখলে ঈমান যাবে যতটা পড়া যায় মুখ ঘুরিয়ে চলো কাট মোল্লা আহলে বাইতের দুশমনে যারা করবে ফতোয়া লাগাবে লাগাও ইমাম হাকিম নিসাফরের উপরে আমি আমার বাপের তরফ থেকে বলিনি মুস্তাদরাক আলাক সহিহাইন থেকে বলছি লাগাও ফতোয়া তার উপরে তো আল্লাহ পাক তার নবীকে দিয়ে কারা শয়তানের জামাত আর কারা আল্লাহর জামাত অতএব আলীর জামাত আল্লাহর জামাত আর আলীকে ছেড়ে যারা যত জামাত এরা জাহান্নামের জামাত এই জন্য 72 ফিরকা জাহান্নামের জামাত একটা ফিরকা কি দাঁড়াও কেন আলী আলী করছিল আলী দিকে দেখছে না আলীর মহব্বত আছে তো আলীর মহব্বত যা সিনায় আছে আল্লাহ তারা নামাজ রোজা কি আছে দেখবে না আলীর মহব্বত যার আছে সে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আলীর মহব্বতে আলীওয়ালা ওলি আমরা পেয়েছি তাই লাখ লাখ বেশুমার শুকরিয়া জানাই মওলা পাকের দরবারে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কামেল ওলি আলীওয়ালা ওলির সান্নিধ্য লাভ করি আমাদেরকে যেন ইমান আমলে কামে দাও এবং যারা মুরিদ হয়নি আল্লাহ যেন তাদেরকে মুরিদ করার তৌফিক ইনায়াত করেন দাও